তীব্র সমালোচনা ভারত সরকারের আকুতির পর অবশেষে মন গলেছে যুক্তরাষ্ট্রের। ভারতকে সাহায্য করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। টিকা তৈরির কাঁচামাল ভারতে রফতানি না করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে বাইডেন প্রশাসন। একই সাথে ভারতে অক্সিজেন সংকট মোকাবেলায় বাতাস থেকে অক্সিজেন তৈরির যন্ত্র এমনকি বিশেষজ্ঞ পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। আরও দেখুন রিপোর্টে। করোনা মহামারীর প্রবল সুনামিতে লণ্ডভণ্ড ভারত। দেশটির এমন দুর্দিনে আর মন শক্ত করে থাকতে পারল না যুক্তরাষ্ট্র। নিজ দেশের ভ্যাকসিন উৎপাদন সচল রাখতে কাঁচামাল রফতানির যে বিধিনিষেধ কঠোরভাবে আরোপ করেছিল বাইডেন প্রশাসন, সেটিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে টিকা তৈরির কাঁচামাল পেতে ভারতের আর কোনো বাধা রইল না। একই সঙ্গে বাতাস থেকে অক্সিজেন তৈরির বিশেষ যন্ত্র, কনসেন্ট্রেটর সহ চিকিৎসা সামগ্রী ভারতে পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইটে বলেছেন, মহামারীর প্রথম দিকে আমাদের হাসপাতালগুলো চাপে পড়লে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল, আমরাও প্রয়োজনের সময় তাদের সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তারা ভারতীয় টিকা উৎপাদনকারীদের কাছে জরুরিভাবে কাঁচামাল সরবরাহ করবে। ভারতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং সুরক্ষা উপকরণও পাঠাতে চেয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে ফোনে কথোপকথন হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন সে কথা জানান। তিনি বলেন, ভারতের কোভিড রোগীদের চিকিৎসার জন্য এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিপিই কিট, র্যাপিড টেস্ট কিট, ওষুধের সরঞ্জাম, ভেন্টিলেটর পাঠানো হবে খুব তাড়াতাড়ি। এমিলি হর্ন আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসির জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকেও দিল্লি পাঠানো হবে। তারা আমেরিকান দূতাবাস ও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে হাত মিলিয়ে করোনা মোকাবেলায় কাজ করবেন। করোনার প্রথম ঢেউয়ের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোর আবেদন করলে মোদী সরকার তাতে সাড়া দিয়েছিল। এদিকে ভারতের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নও। এমনকি চিরশত্রু পাকিস্তানও প্রতিবেশী দেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পাঠাতে চেয়েছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।